গুড মর্নিং বন্ধুরা, আজকে উল্টো রথে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমি সকাল সকাল আজকে মাছের ঝোল ভাত রান্না করে নিয়েছি, নিয়ে এখন চলে যাব, বাবু খেতে বসেছে। আর এখন যাব আমরা ননদের বাড়িতে, কারণ ওদের বাড়িতে যাব, গিয়ে ওদেরকে নিয়ে আবার চলে আসব। আর এখানে রয়েছে টক দই, তো এটা মিঠিরিও ওরা খাবে, আমরাও খাবো। যাই হোক, তো টক দইটা রয়েছে, আর বাবু খেয়ে নিক, তারপরে আমরা বেরিয়ে পড়ব বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই দেখো আমরা চলে এসেছি, আমরা এখন অটোয় বসে আছি। বসেই আমি আমাদের বাতকুল্লা বাজারের যে কালী মন্দিরটা রয়েছে ওই মন্দিরের চূড়াটার ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্য। খুব সুন্দর মন্দিরটা, মন্দিরটাও আগে তোমাদের দেখিয়েছি। এই তো এই যে আমরা অটোতে বসে আছি, অটো এখনই ছাড়বে। তো বোনের বাড়িতে গিয়ে সেখানে আর ভিডিও সেভাবে করা হয়নি, ওরা খাওয়ার ব্যবস্থা করেছিল। আজকে যেহেতু শনিবার, তো নিরামিষ ছিল ওদের, ডাল ভাজা, ফুলকপির তরকারি, শাক, তো অনেক রকম আইটেমই হয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খেয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে আসার জন্য। কারণ আমরা তো গেছিলামই ওদেরকে আনতে, তো ওদেরকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে আসার জন্য। রথের মেলা দেখবে সমরজিৎ, যেহেতু সমরজিৎ মানে আমার নন্দে জামাই আর কি, ও তো বাইরে থাকে যেহেতু সিআইএসএফ এর চাকরি করে, তো ও তো আর রথের মেলা ঠেলা এসব দেখতে পায় না। তো জোর করেই নিয়ে আসলাম গিয়ে, যাতে ও মেলা দেখতে পায়। আর আরঙ্ঘাটায় রথের মেলা হয় না, সেই জন্যই আরও বললাম যে তাহলে পরে আমরা যাচ্ছি, চলো আমরা একসঙ্গে আবার তাহলে চলে আসব। তো সেই কারণেই কিছুটা টাইমের জন্য ওদের বাড়িতে গিয়েছিলাম, আর আমারও যাওয়া হয় না ওদের ওইদিকে, তো এবার গেলাম, গিয়ে ওদেরকে নিয়ে চলে আসলাম। তো সন্ধেবেলায় রথের মেলায় যাওয়ার কথা আছে, হয়তো আমার যাওয়া হবে না, যেহেতু ধরো সকালের দিকটা দোকান বন্ধ ছিল, বিকালটা আমাকে দোকান করতে হবে দুপুরের পর থেকে। এখন বাড়িতে গিয়েই মোটামুটি দোকান খুলে দেব। তো চলো দেখতে থাকো, আর অবশ্যই কেমন লাগছে আমার ব্লগ তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো মন্দ যাই হোক একটু কমেন্ট করো তোমরা, তাহলে পরে আমারও ভালো লাগবে। দোকানে বেশ কাজের চাপ ছিল, তার জন্য সমস্ত ভিডিও তো করতে পারিনি, এখন একটু ফাঁকা আছে। তো ওদের ফার্স্ট আইব্রো করা চলছে, হায়ার সেকেন্ডারি পাস করেছে, কলেজ যাবে, বুঝতেই পারছো, তো সাজুগুজু করতে চলে এসছে ওরা। সেই জন্য ভাবলাম ওরাও ভিডিও করছিল, তো আমি ওদের মধ্যেই একজনকে বললাম যে একটু আমাকেও ভিডিও করে দে, আমি কাজ করছি। তো ওরাই ভিডিওটা করে দিল। এই যে দেখো প্রথমবার ঘুরু করছে, ভয় পাচ্ছিল, তো
গুরু করতে শুরু করার পরে কিন্তু আর সেরকম কোনো দেখছি না যে এ ভয় পাচ্ছে বলে। তো ভয় পাই আর যাই পাই গুরু তো করতেই হবে, যেহেতু কলেজ বলে কথা। এই দেখো বন্ধুরা, আমার পাশেই মিষ্টির দোকান, তো সেখানে আমি চলে এসেছি। এখানে জিলিপি ভাজা চলছে, তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো তো রথের মেলা শেষ, আমি তো উল্টো রথে যেতে পারিনি, ননদরা এসেছিল, তোমাদেরকে তো বললামই। তো বাবু ওর পিসি পিসো ওদের সঙ্গে গেছিল, ওরা মেলা ঘুরে এসছে, কিন্তু আমি যাইনি বলে রথের মেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর যাই হোক, তাহলে আজকের ভিডিওটা আর লম্বা না করে এখানেই আমি এন্ড করছি। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সঙ্গে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কেমন লাগছে তোমাদের আমার ভিডিও। তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকো, ভালো থাকো, আর নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা।